তাহলে এটা যা এই রাস্তা ভালো এদিকে ওই রাস্তা ভেতরের রাস্তা খারাপ আছে বেশি লয় মানে হাফ কিলোমিটার হ্যাঁ রাস্তা খারাপ হইলো না তো বলো তুমি এটা বলো এটাই ভালো এটা না করে 4 কিলোমিটার আজকের মতো জার্নি স্টার্ট হচ্ছে তো আমাদের গাড়ি রেডি গাড়ি রেডি লাগেজ রেডি হয়ে গেছে লেটস স্টার্ট এই মুহূর্তে আমরা গাড়িতে সওয়ারি করছি আপাতত আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা ড্যামের ধারে যাচ্ছি আবার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করব তারপর ওখান থেকে সোজা সুসুনিয়া জঙ্গলের দিকে আমরা রওনা দেবো হ্যাঁ এখানে যেটা কালকের ভিডিওতে আমরা দেখিয়েছি আগের দিনের ভিডিওতে যে এখানে পুরি পাওয়া যায় মানে কচুরি আর কি পুরি চারটে পুরি 100 টাকা এই সরি 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 চারটে পুরি 20 টাকা উইথ সবজি তো যেটাই যাচ্ছি ওটা খাবো আমাদের পেটে প্রচণ্ড জোর খিদে পেয়েছে দেখতে পাচ্ছেন এটা আমরা ড্যামের উপর চলে এসেছি এখানটা হচ্ছে লক গেট ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা জার্নি স্টার্ট করবো তো লেটস গো রাস্তা ভালো এদিকে ওই রাস্তা ভেতরের রাস্তা খারাপ আছে এই রাস্তাতে গেলে ভালো হবে তোমার এই যে ভিতর থেকে আসে আমি বলছি কলকাতা এখান দিয়ে সুসুনিয়া যাওয়া যাবে তো না আমরা তো এই তো মুকুটমণিপুর থেকে আসছি তখন বলছি
মনে হচ্ছে। সো এই মুহূর্তে আমরা শুশুনিয়া পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা গাড়িটা পার্ক করেছি। এখনো রোদ্দুর, গরম প্রচুর, তার মধ্যে আমরা হেঁটে যাবো ওই দিকটা সামনে। তো একটা ঝর্ণা আছে বলছে ওরা, এখানকার লোকালরা, সেই ঝর্ণাটা যাব। চলুন যাওয়া যাক, লেটস গো। আমি কল নিতে পারবো না, পথ ধরে হেঁটে। দুদিকে দোকান আছে, বাগের মুখ নেই তোমাদের। বললো ফুটে রেখে আমি, আমরা যদি বলে ফুটে রাখবো ওটা একজন রেডি করে রাখলো। শিলনোড়ায় 120 টাকা বলছে, 100 টাকা দিয়েছে। জল পড়লে উঠে উঠে যাবে না তো, দেখাও তো। ওই দেখুন ওটা, ওটা দেখুন একটু পরে নিয়ে যাবো। ওই দেখুন দুপদানি আছে, মাঝে দুপদানি এই জলে স্নান করে লোকে শুদ্ধ হয় বলে নাকি কথিত আছে, যে এই জলে স্নান করলে নাকি সমস্ত খারাপ কিছু কেটে যায়। তো এই জলে সকলে স্নান করে নিচ্ছে এখানে। এখানে মন্দির দর্শন করে, এখানে মা কালীর মন্দির আছে, আর এখানে স্নান সেরে পাশে এখানে বজরংবলী মন্দির দেখতে পাচ্ছেন। এবং এর আগে এখানে ভোলেনাথের লিঙ্গ আছে, শিবলিঙ্গ দেখে এবার আমরা পাহাড়ি পথে কিছুটা চড়াই ওঠার চেষ্টা করছি। দাঁড়াও, সুজয় দাঁড়াও, বসে আমি তুলছি কথা বলুন।
এসো লেবুর শরবত হবে এসো পাতি লেবুর শরবত খেয়ে যাও ঠান্ডা জল দিয়ে উঠো বাবুরা। সো এই মুহূর্তে আমরা 100 ফিট ওপরে আছি, পায়ে হেঁটে উঠেছি। কাকার কথা শুশুনিয়া পাহাড়ে আমরা 100 ফিট, কাকার কথা এটা পাঁচতলা। কাকার দোকান, কাকা যেটা ও তো বলছিল এতক্ষণ তো রেকর্ড করলি, উঠে শুশুনিয়া পাহাড়ে বলছে 1400 ফিট উচ্চতা শুশুনিয়া পাহাড়ে, 1444, একপথ 100 আছে, এখনো 1344 বাকি। সেটা আমি একাই উঠে যাবো পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে উঠতে মোটামুটি 3 ঘন্টার মতন লাগে বাবা। হ্যাঁ, উপরে আপনার রাধাকৃষ্ণ আছে, টেকিং সেন্টার আছে, বাঘের গুহা আছে একটা 30 ফুট, তারপরে আপনার চন্দ্রবর্মা শিলালিপি আছে, হরিণ বাতান আছে, গাই বাতান আছে, এইগুলো। কতক্ষণ লাগে উঠতে মোটামুটি? উঠতে আপনার 1444 ফুটে, এবার আপনি যত তাড়াতাড়ি উঠতে পারবেন। তাহলে আমি ট্রেকিংটা করেই আসি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, খুবই ভালো লাগবে এখানে, আসুন। না যেটা কাকার দোকানে, এখানে আমরা লেবুর শরবত খাওয়ানাচ্ছি, যে জিনিসটা 10 টাকা করে লেবুর শরবত খাচ্ছি। ওখানে সোনা অনেক কষ্ট করে অ্যাটলাস উঠেছে আমাদের সোনা, বাবারে বাবা খুবই কষ্ট করে রাস্তাটা। তো এই জিনিসটা আপনার ওখানে আছে, ওই ওখানে বাঘের যে গর্তটা আছে, ওটা বাঘ আছে আদু? না না, বাঘ ভাগ দিয়ে মেরে দিয়েছে। বাঘ আছে কিছু নেই, শুধু আপনার ইয়ে আছে কি, এই হনুমান আছে, ওই মরেছে, ওই যে আরে আরে আমরা দারিং বাড়িতে গিয়ে যে গেছিলাম না তাড়াতাড়ি মন্দিরে, সেই কি করবে দরকার আছে, তাড়াতাড়ি মন্দিরে গেছিলাম, সেইখানে আমরা উঠেছিলাম, সেখানে হনুমান ছিল। এই পেছনে আমরা দেখতে পাচ্ছেন জঙ্গলটা, পলাশ ফুলের যে গাছ, ভালো আমার পেছনে ভিউটা দেখুন কত সুন্দর, এর ওপরেও ওপরেও রয়েছে দোকান রয়েছে, ওই ওপরে দোকান রয়েছে। ওকে ওকে, এ পুরান, এ পয়সাটা রাখো পুরান। ভালো, আমি তো ট্রেকিংটা করতে পারতাম, খুব খুশি হতাম, কিন্তু ফ্যামিলি যে নিয়ে যেত এসছি, এনো ট্রেকিংটা আমি করতে পারছি না। তোমরা কি কেনাকাটা করো, আমি একটু ট্রেকিং করে আসবো। অ্যাটলাস আমরা শুশুনিয়া পাহাড় দেখে, গরম প্রচণ্ড, খুব ক্লান্ত, আমার ছেলেও খুব ক্লান্ত, জল খাচ্ছে দেখে আমরা আপাতত গাড়িতে উঠেছি, এবার লাঞ্চের দিকে যাব, লাঞ্চ ফাঞ্চ করবো, তারপরে আবার হোপফুলি আমরা ব্যাক টু প্যাভিলিয়ন করবো। চলুন ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন, আর নতুন কিছু করুন। সো প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা নতুন দেখছেন স্পেশালি তাদেরকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে কোনো খারাপ লাগবে না। একটার পর একটা ভিডিও আমরা আনছি, কষ্ট করে ভিডিওগুলো বাড়াচ্ছি, আপনারা দেখে মজাও পাবেন, ভালো লাগবে, ভালো ইনফরমেশান পাবেন। সবথেকে বড়ো কথা একটা বলি, ইনফরমেশান যখন বললাম সেটা হচ্ছে, এই শুশুনিয়া পাহাড়ে যখনই আসবেন যদি আপনার পাথরের কোনো আইটেম কেনার ইচ্ছা থাকে একটু বেশি করে পয়সা নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ এখানে পাথরের আইটেম খুব সস্তায় আপনি পাবেন, মিনিমাম এই সাইজ আমার হাতের সাইজে যদি একটা বাটি কেন 20 টাকা দাম, মানে এত সস্তায় 5 টাকা 10 টাকায় বাটি গ্লাস পাওয়া যায় পাথরের, মানে ছোটো ছোটো, মানে সেগুলো আপনি আর কোথাও পাবেন না। তো সেটার জন্য বলবো, যদি যারা আসতে চাইছেন শুশুনিয়া পাহাড়ে, তারা কিন্তু এইখান থেকে পাথরের জিনিস অবশ্যই পারচেস করতে পারে। তো দেখতে থাকুন এখানে কোথায় খাবারে কী আছে সেটা আমরা জানাতে চাইছি। আমরা এখানে লাঞ্চ করছি যে স্পটে ছিলাম, ওই শুশুনিয়ার ওখানেই, খুব ভালোই খাবার, খুব একটা খারাপ না। এখানে মাছ ভাত 80 টাকা আর মাংস ভাত 100 টাকা, তো আমরা এখানে ভাবেই নিয়েছি। সবজি ভাত কত বললো? 60 টাকা। সবজি ভাতে খুব সস্তা, 8 টাকা, 60। খাবার দেখতে পাই সুস্বাদু খাবার, কোয়ান্টিটিও খুব ভালো দেয়, এখানকার লোকের রান্না ভালো। আর যতদূর আমার আশা এখানে জলও ভালো, এখানে লাঞ্চ করে আমরা যাবো
বিহারীনাথের মন্দিরে লাস্টে কলিছি, এখন ঘুরিতে বাজে কটা বাজে বলতো? আড়াইটে, দুটো কুড়ি বাজে, ঠিক টাইমে লাঞ্চ করছি, এরপরে আর কোথাও পাবো না, সেই জন্য এখানে লাঞ্চটা করে নিচ্ছি। খাওয়া কমপ্লিট, তো আমাদের নেক্সট হচ্ছে বিহারীনাথ টেম্পল, দেখা হবে পরের এপিসোডে, আজকের মতো বাই বাই।